আসসালামু আলাইকুম বিকাশ রিলেটেড নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব একচুয়ালি আমরা কিন্তু বিকাশে যখন লেনদেন টেনদেন করি না আমরা হয়তো সাবধানতার সাথেই করি নাম্বারটা নাম্বার ভুল দেওয়ার চেষ্টা না করি বাট কখনও যদি এমন হয় যে আপনার একটা টাকা কাউকে পাঠাইলেন সেই নাম্বারটা হচ্ছে ভুল ছিল একটা ডিজিট ভুলের কারণে টাকাটা অন্য কোথাও চলে গেছে তখন কপাল ভালো হইলে সেই মানুষটা যদি ভালো হয় আপনাকে টাকাটা কিন্তু রিটার্ন করবে আপনি একটা ফোন দিয়ে বললে হয়তো টাকাটা দিয়ে দেবে কারণ সে তো জানে না তার টাকা না এটা ভুলে চলে আসছে বাট ওই লোকটা যদি একটু তেরা হয় বা একটু খারাপ হয় সে কিন্তু আপনার টাকাটা দিতে চাইবে না সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার টাকাটা ফেরত আনতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওটা তো ফার্স্টেই হচ্ছে যেটা সহজ পদ্ধতি যে আপনি ফোন দেবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমার টাকাটা ভুলে চলে গেছে টাকাটা দিয়ে দেন যদি দিয়ে দিল তো দিলই যদি না দেয় কী করতে পারেন একটা কাজ তো অবভিয়াসলি আসে যে আপনি পুলিশের কাছে যেতে পারেন আপনি হচ্ছে পুলিশের মাধ্যমে হচ্ছে বাকি কাজটা করতে পারেন সেক্ষেত্রে এটা কখন করবেন যদি মানে অ্যামাউন্টটা বেশি হয় আপনি দশ পনেরো হাজার টাকা পাঠাইছেন টাকাটা ভুল জায়গায় চলে গেছে সেক্ষেত্রে আপনি পুলিশের হেল্প নিতেই পারেন কারণ সেক্ষেত্রে একটু খরচ টরচ হইতে পারে বাট এমন হলো যে আপনার পাঁচশো টাকা বা এক হাজার টাকা আপনি পাঠাইছেন হ্যাঁ সেক্ষেত্রে ভুল জায়গায় চলে গেছে এখন আসলে পুলিশের কাছে যায় ওইটা আপনার কাছে মনে হচ্ছে না এই এক হাজার টাকার জন্য আমার পুলিশের কাছে যাব। মানে একটু হেজেল মনে হচ্ছে তখন আপনি কি করবেন একটু চালাকি করবেন একটু চালাকি করে আপনি টাকাটা ফেরত আনতে পারেন কিভাবে আনবেন ফ্রেশই হচ্ছে আপনাকে বের করতে হবে যেই নাম্বারটাতে টাকাটা গেছে সেই নাম্বারটার মালিকের নামটা কি তাহলে আপনার কাজটা অর্ধেক আগায়া যাবে তাহলে কিভাবে বের করবেন নাম্বারটা মালিকের নাম এই নাম্বারটা কার নামে রেজিস্টার্ড করা বিকেশের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে না ওনারা আপনাকে হেল্প করবে না আমার বিশেষণে ওনারা হেল্প করবে তাহলে গ্রামীণ ফোন বা মানে মোবাইল অপারেটরের মাধ্যমে তাও পারবেন না তারাও বলবে না আপনাকে আপনি ফোন দিলেই বলবেন না যে এই নাম্বার কার নামে রেজিস্ট্রেন করা আপনি কী করবেন একটা সহজ উপায় আছে লাইক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ আছে অনেক যেমন আমি ব্রাক ব্যাঙ্কের একটা অ্যাপ আছে আস্থা ওইটা আমি ইউজ করি আপনি ইসলামী ব্যাঙ্কের একটা অ্যাপ আছে সেলফিন ওইটা দিয়ে করতে পারেন সো আমি আস্থা দিয়ে দেখাচ্ছি আপনারা অনেক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে এই সুবিধাটা আছে কি করবেন আপনি হচ্ছে মোবাইল ব্যাঙ্কের অ্যাপে লগ ইন করবেন লাইক আমি যদি একটু আমারটা দেখাই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার যে আস্থা অ্যাপ আছে সেটাতে লগ ইন করা আছে অলরেডি তাই না উপরে আমার নাম দেখা যাচ্ছে ব্যালেন্সটা একটু ব্লার করা যাই হোক নিচে দেখুন বিকাশ পেয়ে একটা অপশন আছে হ্যাঁ এখানে হচ্ছে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অ্যাড বেনিফিশিয়ারি একটা অপশন আছে তাই না এই বেনিফিশিয়ারির অপশনে যাব যাওয়ার পরে হচ্ছে আমি যার নাম্বারটা এখানে অ্যাড করতে যাব তার নাম্বারটা জাস্ট এখানে টাইপ করব এই দেখুন নাম্বারটা দিয়ে আমি ডানে দিলাম এই যে দেখুন একটু খেয়াল করুন নামের নিচে মানে নাম্বারটা যেখানে দিছি তার নিচে কিন্তু অটোমেটিক্যালি একটা নাম চলে আসে হাসান আল মামুন তার মানে এই যে নাম্বারটা আছে যদিও নাম্বারটা আমি একটু ব্লার করে রাখছি তো তার নাম্বারটা আমি দিছি আমি কিন্তু নামটা দেই নাই সো এই নাম্বারটা এই নামে বিকাশের কাছে রেজিস্টার্ড করা এই কারণে নামটা অটোমেটিক্যালি চলে আসছে সো এইভাবে আপনারা হচ্ছে এই ধরনের মোবাইল অ্যাপ দিয়ে হচ্ছে আপনারা বের করতে পারবেন যার কাছে টাকাটা গেছে তার নামটা কি এটা হচ্ছে ফার্স্ট কাজ তার নামটা আপনি বের করবেন তাহলেই হচ্ছে আপনি নেক্সট কাজটা করতে পারবেন আমি যেটা বলবো তখন আপনি একটু মানে আপনি যদি বাচ্চা টাচ্চা হয়ে থাকেন আপনি এই ট্রাই করবেন না তখন আপনি আরেকজন হেল্প নেবেন একটু বয়স্ক মানুষের মানে যার ফোন কণ্ঠটা একটু ভারী ঠারি হবে মানে সে পুলিশে যে ফোন দিতে হবে আই মিন তখন কি করবেন আপনার যেটা বললাম আপনি যদি একটু বয়স্ক হন তাহলে তো আপনি পারবেন আর আপনি যদি বয়স্ক না হন সেক্ষেত্রে অন্য কারো হেল্প নেবেন যার কণ্ঠটা একটু ভারী তাকে দিয়ে একটা ফোন দেওয়া হবেন ওই নাম্বারটাতে যে নাম্বারটাতে টাকাটা গেছে ফোন দিয়ে প্রথমেই নামটা উল্লেখ করে বলবেন লাইক হাসান আল মামুন হ্যাঁ ধরুন ওর কাছে টাকা চলে গেছে ফোন দিয়েই জাস্ট হ্যাঁ আপনি হাসান আল মামুন বলতেছেন আমি অমুক থানা থেকে বলতেছি যখনই আপনি নাম সহ বলবেন তখন কিন্তু সে বিশ্বাস করে ফেলবে যে আমার নাম যেহেতু জানে ওটা পুলিশ থেকেই ফোন আসছে হ্যাঁ আপনার কাছে একটা এত টাকা গেছে এই নাম্বার থেকে আপনি টাকাটা রিটার্ন করতেছেন না কি ওটা আপনাকে ওই লোকটা ফোন দিচ্ছে আপনি টাকা দিচ্ছেন না কেন আপনাকে আসবো তখন কিন্তু ওই লোক ভয় পাবে ঠিকই টাকাটা দিয়ে দিবে বাস্তবে হয়েছে এই কাহিনি আমার পরিচিত একজনের সাথে এটা হয়েছে এবং এভাবেই টাকাটা উদ্ধার হয়েছে ফোন দেওয়ার পরে বারবার ফোন দেওয়ার পরেও টাকা দিচ্ছিলো না ইভেন লাস্টে ফোন রিসিভই করতেছিল না পরে এভাবে যখন ওই থানা থেকে ফোনের মানে এভাবে অভিনয় করে ফোন দেওয়া হয়েছে সাথে সাথে টাকা রিটার্ন করে দিয়েছে বিশ হাজার টাকা তো আপনারা চাইলে এই ওয়েটা ব্যবহার করতে পারেন হ্যাঁ চোরেরাও হয়তো এই ভিডিও দেখবে তারা হয়তো জেনে যাবে বাট ওই যে কনফিডেন্স লেভেলটা ওরকম থাকতে হবে কনফিডা ওরকম হইতে হবে আপনি কনফিডেন্টলি ফোন দিলে ঠিকই হয়ে যাবে আর যদি টাকা পয়সা বেশি থাকে পুলিশের কাছে যাবেন সমস্যা কি তো এই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়ে আপনি যদি ফোন নাম্বারটা কার বের করতে পারেন আপনি পুলিশ সে যেও কিন্তু তার কাছে টাকাটা উদ্ধার করতে পারেন আমি এখানে দোষের কিছু দেখি না আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে আসতেছেন একটা ছোটো মিথ্যা কথা বলি সমস্যা কি মিথ্যা কথা যদি ভালোর জন্য হয় সেটা ভালো সো এভাবে একটা অপশন আছে মানে বিকাশের সরাসরি অপশন না আপনি একটু ট্রিক্স খাটাই আপনার টাকাটা রিটার্ন আনতে পারেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে ট্রিক্সটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন পারলে একটু শেয়ার করতে পারেন আর ইউটিউব চ্যানেলটা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন